नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तोमादे सबाई के स्वागतम। आबारो नतून सरकारी चाकरीर आपडेट निये हाजिर होयेछि तोमादेर सामने। आजकेर ए भिडियोते तोमादेरके देखाबो मत्स्य दफ्तरे कर्मी नियोगेर नतून विज्ञप्ति। राज्येर मत्स्य दफ्तरे नतून भावे प्रतिटी जिलाते किन्तु कर्मी नियोग हबे एबं प्रतिटी जिलाते प्राय दुई थेके तीन जन करे रिक्रुटमेंट करा हच्छे। आज के तुम्हारे सेटाई तुले धरब मत्स्य दफ्तर तरफ थेके आसा ये नतून चाकरीर आपडेटटी प्रकाशित होयेछे। सेखाने आवेदन करते गेले किभाबे की करते हबे, मत्स्य दफ्तर तरफ थेके ये नतून चाकरीर आपडेटटी प्रकाशित होयेछे, सेखाने जदि केउ आवेदन करते चाय से क्षेत्रे एकटी चाकरी प्रार्थी की की लागबे। जे चाकरी प्रार्थी एखाने आवेदन करते इच्छुक सेई चाकरी प्रार्थी के आमी प्रथमेई जानाते चाई, तार डेस्क्रिप्शन बक्स थेके अफिशियल लिंके गिये क्लिक करे निजेदेर आवेदनपत्रटी पाठाते पारबे। तार चलो बंधुरा देखे नी आजकेर आपडेटटी। बंधुरा देखते पाच्छो पदेर नाम ग्रुप सी सहायक पदे तोमरा आवेदन करते पारबे एबं प्रतिटी जिलाते किन्तु ए रिक्रुटमेंट हबे। ग्रुप सी सहायक बा जाके असिस्टेंट बला हय सेई पदे किन्तु बेसिकाली रिक्रुटमेंटटा होते चलेछे जेखाने तोमरा आवेदन करते पारबे। ग्रुप सी सहायक पदे जारा जारा आवेदन करते इच्छुक तारा एखाने आवेदन करते गेले जे समस्त आपडेटगुलो एखाने देया होच्छे सेगुलो कि तोमादेर बोले दिई। प्रथमत तोमादेर जानाते चाय तोमरा जारा जारा एखाने आवेदन करते इच्छुक तारा किन्तु अवश्यई करे किन्तु बयस सीमाटा किन्तु माथाय राखबे। बयस सीमा एखाने 40 बचर पर्यन्त मैक्सिमाम राखा होयेछे। तो मैक्सिमाम जे बयस सीमा सेटा किन्तु 40 बचर पर्यन्त राखा होयेछे, ताछाड़ा अवश्यई बयसेर छाड़ किन्तु एखाने देया हबे। বয়সের ছাড় হিসেবে এসসি এসটিরা পাবে 5 বছর এবং ওবিসিরা পাবে কিন্তু 3 বছর বয়সের ছাড়। তো যে ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাকে কিন্তু এইভাবেই কিন্তু এখানে বয়সের ছাড় দেয়া হবে। তারপরে চলে আসি মাসিক বেতন হিসেবে অ্যাসিস্ট্যান্ট বা সহায়কের এই পদে যদি কেউ আবেদন করতে চায় সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থীর মাসিক বেতন কিন্তু 22,000 টাকা পর্যন্ত রয়েছে। 22,000 টাকা পর্যন্ত কিন্তু তারা এখানে বেতনটি পাবে। শিক্ষাগত যোগ্যতা বলে দিই, প্রথমত তোমাদেরকে এটাও আমি বলে দিই এই যে চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আবেদন করতে গেলে সিম্পল গ্র্যাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তেমন আলাদা করে কোনো এক্সট্রা কোনো কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু লাগবে না। যে চাকরি প্রার্থী ইচ্ছুক বা আবেদন করতে চায় তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। এখানে যদি কেউ আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে সেই চাকরি প্রার্থীকে আমি বলে দেব যে সরাসরি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন পাশে সমস্ত ডকুমেন্টসের সাথে তোমাদের আরও কিছু ডকুমেন্টসগুলো যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড এবং তার সাথে কোনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা এখানে মেনশন করতে পারো। এবং এখানে তোমাদেরকে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আবেদন করতে হবে। এবারে চলে আসি আবেদনের প্রক্রিয়াটি। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাও তাদেরকে প্রথমেই জানাতে চাই যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। সেক্ষেত্রে অনলাইনে যারা যারা আবেদন করতে চাইছো তাদেরকে কোনো রকম ভাবে আলাদাভাবে আবেদন করতে হবে। অনলাইনে গিয়ে তোমরা প্রথমে রেজিস্ট্রেশনের ফর্মটা পেয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যারা আবেদন করছো সেখানে অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিজেদের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার এগুলো কিন্তু তোমার লাগবে এবং এগুলোকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তোমরা যারা যারা আবেদন করছো এটা কিন্তু মাথায় রাখবে। নিয়োগ পদ্ধতির কথায় চলে আসি, চাকরি প্রার্থীদের কোনো রকম পরীক্ষা ছাড়াই তার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো যে চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবে। আর আরও আরেকটা কথা বলে রাখি, এই আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে।
এখানে তোমরা যারা যারা আবেদন করছো তারা 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু 11 তারিখ, তার আগেই কিন্তু আবেদনটি চলবে। তাই আর দেরি না করে তোমরা কিন্তু এখনই আবেদন করা শুরু করে দাও। ডিসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে পারবে। তো যে সমস্ত ইচ্ছুক চাকরি প্রার্থী রয়েছ, আবেদন করতে চাইছো, তাদেরকে প্রথমেই জানাতে চাই তারা এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই আবেদনটি কিন্তু WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন হচ্ছে, যেখানে নিজেদের প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য এই পেজে আসতে হবে। এই পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখানে প্রথমেই চাকরি প্রার্থীর মোবাইল নাম্বার, তার পাসওয়ার্ড, তার কনফার্ম পাসওয়ার্ড, তারপরে তার ইমেল আইডি, তারপর তার নাম, যেখানে প্রথমেই তার ফার্স্ট নেম, তারপরে তার মিডিল নেম, তারপর তার লাস্ট নেম, এটা দিতে হবে। তারপরে তার ডেট অফ বার্থ, জেন্ডার সিলেক্ট করবে, বাবার নাম এখানে লিখবে, মায়ের নাম লিখবে, লিখে রেজিস্ট্রেশন করবে। করলেই কিন্তু তোমার যে এই ফর্মটা সেটা রেজিস্ট্রেশন হবে, এবং তারপরে তোমাকে একটা মেন ফর্ম দেওয়া হবে, যেই ফর্মটিকে তোমাকে আবেদন করতে হবে। তো এইভাবেই কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো স্ক্যান করে প্রত্যেকটি পেজে সেটাও কিন্তু দিয়ে আবেদন করতে হবে। তো তোমরা যারা যারা আবেদন করছো এইভাবেই কিন্তু আবেদন করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে। ততক্ষণে টাটা, আর ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।